ধামরাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন অন্তত পনেরো জন সকাল সাতটার দিকে ধামরাইয়ের সাটুরিয়া বালিয়া আঞ্চলিক সড়কের খাগুরতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন ধামরাইয়ের মধুরাঙ্গা এলাকার আমির মোল্লার মেয়ে সুরাইয়া বেগম এবং মোহাম্মদ মেয়ে তারা দুজনেই প্রতীক শ্রমিক ধামরাই থানা পুলিশ জানায় সকালে সাঁচুরিয়ার দিক থেকে প্রতীক শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল বাসটি খাগুরতা এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এ সময় নিহত হন এক শ্রমিক আহত হয় অন্তত পনেরো জন পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অপর এক শ্রমিক মারা যান বাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ